কি শহর কি গ্রাম, দফায় দফায় লোডশেডিং, ভোগান্তি পৌঁছে গিয়েছে চরমে। নাজুক এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জানান এই অবস্থা থেকে বেরোতে সময় লাগবে 10 থেকে 15 দিন। এদিকে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিপোর্টে বিস্তারিত। তীব্র গরমের সাথে লোডশেডিং এর যন্ত্রণা, দিশেহারা অবস্থা মানুষের। রাজধানীতেই গড়ে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, গ্রামগঞ্জের কিছু এলাকায় তা 10 থেকে 12 ঘন্টা। দুর্বিষহ এই পরিস্থিতিতে রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না সাধারণ মানুষ। এত করুণ অবস্থার মধ্যে পড়ছি, 20 মিনিট কারেন্ট থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্ট থাকে না। খাতে খাইতে বসতেছি, কারেন্ট চলে গেল, ঘুমাতে যাচ্ছি ওই সময় কারেন্ট চলে গেল। উৎপাদন বন্ধ, সবকিছু দাম এই বাড়তি, এখন বিদ্যুৎ না থাকার কারণে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। গা এক সময় ছিল না, সেটা আলাদা কথা, এখন বিদ্যুৎ যেহেতু আছে, কারণ বিদ্যুৎ না থাকাতে খুব সমস্যা হচ্ছে। 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রতিদিন ঘাটতি থাকছে 2 থেকে 2,500 মেগাওয়াট। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন লোডশেডিং এখন অসহনীয় পর্যায়ে রয়েছে। আমি জানি পরিস্থিতি একটু লোডশেডটা বেশ বড় হওয়াতে পরিস্থিতি অনেকটা অসহনীয় হয়ে গেছে। আমরা বিদ্যুৎ বিভাগ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা অচিরেই চেষ্টা করছি যে এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। পরিস্থিতির উন্নতি হতে আরও 2 সপ্তাহ অপেক্ষার অনুরোধ জানালেন প্রতিমন্ত্রী। এই অসুবিধাটা আমরা সবাই ভুক্তভোগী, এরকম না যে আমি কার হব, আমরা সকলে বাইরে না, সবাই এটার মধ্যেই আছে আমরা। সো আমি অনুরোধ করব আপনারা শঙ্কিত হবেন না, এটা এখন আমাদের কন্ট্রোলে, অন্তত 2 সপ্তাহের মধ্যে আমরা একটা ভালো জায়গায় পরিস্থিতি যেতে পারবো। তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 5 থেকে 8 জুন পর্যন্ত 4 দিন বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, রাজশাহী সহ 4 জেলায় এই অবস্থা যেন আরো তীব্র। প্রচন্ড গরমে তাই হাঁসফাঁস অবস্থা মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন দাবদাহ থাকতে পারে আরো 5 থেকে 6 দিন। প্রচন্ড গরমের কারণে চুলার সামনেই যেতে পারছেন না সফুরা বেগম। গরমের মধ্যে তো রাঁধতে পারি না, কি করবো, খান তো লাগবে, পেটে তো দেন লাগবে। একই অবস্থা 60 বছরের আবু তাহেরের, কিন্তু পেট তো মানে না কিছু, তাই কোনো মতে রান্না সারছেন তিনি। আগুন জল দেন, আগে পাক শাক করান, আগে পোলাঙ্গ ভেসে গেছে, আবার খাওয়ান আগে। এ তো গেল ঘরের খবর, যারা বাইরে কাজ করেন তাদের অবস্থা আরও করুন। কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, মনে করেন প্রচণ্ড গরমে, এই গরমে আমরা অস্থির হয়ে যেতেছি, খুব অস্থির লাগে। মাঝে মাঝে মুছে কাজ করতে না, ঠিক আছে, মুছে এসির বাতাসের মধ্যে ঢুকে যেতে, আর না হলে ফ্রিজ ভিতরে ঢুকতে। এমন গরমের ভেতর বিদ্যুৎ বিভ্রাট বাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ, লোডশেডিংয়ে রাত কাটে নির্ঘুম। নিজেদের শরীরেরও অনেক সমস্যা হচ্ছে, ঘুমহীনভাবে জীবন কাটাতে হচ্ছে, জীবিকার জন্য দৌড়াইতে হচ্ছে। বড় মেয়ে বাসায় অসুস্থ, ওয়াইফ গেছে কাজে, কিন্তু যাই থাকুক আমাদের রুজি রোজগারের জন্য আমাদের কাজ করতে হবে। এখন করার কিছু নাই, জনগণের সেবা দেওয়ার জন্য এটা মেনে নিতে হয়। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও, বরং সতর্কতা জারি করেছেন তারা, এ পরিস্থিতি আরও 5 থেকে 6 দিন থাকতে পারে। আগামী আরও 5-6 দিন তাপ প্রবাহ অব্যাহত থাকবে। 12 তারিখের পরে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং স্বস্তি দেওয়ার পরিস্থিতির সৃষ্টি হবে। জ্যৈষ্ঠের অশ্রুশূন্য এই রোদ থেকে মুক্তি পেতে মেঘবৃষ্টির প্রত্যাশায় দেশবাসী। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বিশ্ব এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর এই সংকট কবে কাটবে তা নিশ্চিত না। আর এই পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিনের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর রাখা বক্তব্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবার আগে ছুটে যান। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, জাতি একজন কর্মবীরকে হারিয়েছে। এটা শুধু আমরা একই রাজনৈতিক মতাদর্শ। বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, লোডশেডিং ও মূল্যস্ফীতিতে কষ্ট পাচ্ছে মানুষ।
নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধনকালে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গবাসী, বিশেষ করে নীলফামারীর জনগণের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সবুজ পতাকা হাতে হুইসেল বাজিয়ে নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আধুনিক সুযোগ সুবিধার এই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 800 জন। সপ্তাহে 6 দিন চলবে চিলাহাটি ঢাকা চিলাহাটি রুটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী 3-4 বছরে নতুন যুগে পৌঁছাবে রেল যোগাযোগ। উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে নতুন গতি আনবে চিলাহাটি এক্সপ্রেস। সবাই যেটাই আমরা করে দিই একটু যত্ন সহকারে ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগের সব কাজেই কিন্তু খোঁজে একটি মহল, তারা শুধু মানুষকে হতাশ করতে চায়, নালিশ করে বেড়ায় বিদেশিদের কাছে। বাংলাদেশের বদনাম বিদেশিদের কাছে বলে নিজেরা সেখান থেকে বোধহয় কি পায় আমি জানি না, কিছু হাদিয়াটা দিয়ে জোগাড় করে কিনা তাও বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেই তারা যেন তৃপ্তি পায়। বাজেট দেওয়ার পরই যারা প্রতিবারই বলেন এটা সম্ভব না, এই ঘোষণাটা করতে পারবো না, আমরা কিন্তু সেটা করি এবং করে দেখাই। শেখ হাসিনা জানান, করোনা যুদ্ধে বিশ্বে জ্বালানির দাম বেড়েছে, এই কারণে মানুষ লোডশেডিং এ কষ্ট পাচ্ছে। আজকে সারা বিশ্বব্যাপী গ্যাস, তেল, কয়লা সবকিছু দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে, এখন টাকা দিয়েও কেনা যাচ্ছে না, এরকমই অবস্থা দাঁড়িয়েছে। যার জন্য আমি জানি এই গরমে মানুষের একটু কষ্ট হচ্ছে। এই একদিকে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি, আর অপরদিকে এখন বিদ্যুৎ নাই, এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেয়া বাজেট কার্যকরে সবাইকে কাজ করতে হবে। যারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, জাতিপিতা বলেছিলেন যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না, তো দাবায় রাখতে পারবে না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। আজ সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এমন বক্তব্যে সাধারণের মাঝে ধূম্রজাল সৃষ্টি হলে বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্পষ্ট করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করেন তখনই একটি ছোট সরকার গঠন বা নির্বাচনকালীন সরকার গঠন করবেন, আর এ নিয়ে কোনো অস্পষ্টতা নেই। ইতিমধ্যে নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন তার রূপরেখাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই, তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেই যেটার কথা বলা হচ্ছে সেই নির্বাচন কালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীও কষ্ট পাচ্ছেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পাশাপাশি অন্য দেশের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণ সভা হয় নওগাঁর চক্রাণে। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ময়ূর সিংহাসন হারিয়ে ফেলেছে, এখন তা ফিরে পেতে দিবাস্বপ্ন দেখতে শুরু করেছে, তাতে লাভ নেই। দ্রব্যমূল্যে আজকে লোডশেডিং ডলারের সংকটের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, শেখ হাসিনা শান্তিতে তিনি কষ্ট পাচ্ছেন। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে যারা টেনশনে আছেন তাদের চিন্তা কমাতেই প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন সময় আঙুল সন্ত্রাস পরেও এই সাম্প্রতিক সময়েও যারা পুলিশের উপর হামলা পরিচালনা করেছে, যারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যারা ভোটে বাধা দিয়েছে তাদের তালিকা করছি, তাদের হুকুমদাতাদের তালিকা করছি এবং অর্থদাতাদেরও তালিকা আমরা করছি। যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, পাশাপাশি অন্যান্য দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে বলেও মনে করেন ডক্টর হাসান মাহমুদ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। আমরা বর্তমান সরকারের একগুঁয়েমি আচরণের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে,
ইউরোপ আমেরিকা থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন তারা সব দেশের সাথে সম্পর্ক চান। এদিকে বিএনপির সাথে বৈঠক করেছে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার সকালে জাপানের রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে আর উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছাড়েন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার বদল হলেও দুদেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় জাপান। জাপানের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি বেড়ে গেছে এবং সেটা তারা দেখতে চায় যে সরকার বদল হলেও যাতে এটা অব্যাহত থাকে, এটা স্বাভাবিকভাবে তারা দেখতে চাইবে। নির্বাচন ব্যবস্থা, বর্তমানে মানবাধিকার, যেগুলো নিয়ে আজকে সবার কনসার্ন, স্বাভাবিকভাবে তাদেরও তো কনসার্ন থাকার কথা তারা জানতে চাচ্ছে। দুপুরে যাত্রাবাড়িতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় খন্দকার মোশাররফ দাবি করেন, ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করছে বর্তমান সরকার। এই শেখ হাসিনার অধীনে আগামীতে শীর্ষ নিরপেক্ষ নির্বাচন হবে না, আগে হয় নাই, ভবিষ্যতে হবে না, আমাদের বেশি যুক্তি দরকার হয় না। অতএব আজকে এই যে নিষেধাজ্ঞা আসছে তাতে কিন্তু সরকার আজকে নড়বড়ে হয়ে গেছে। এই 8,000 মাইল দূরে এই আটলান্টিক পার হয়ে আমার আমেরিকা যাওয়া দরকার নাই, এটা তাইলে কার উপরে পড়ে পরিষ্কার এদের সাধারণ মানুষ বুঝে। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে 15টি জেলায় জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। এ সময় দলের মহাসচিব বলেন, রাজনীতির জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। বিএনপি হচ্ছে সেই দল যে দল জেলায় জেলায় পাঠাগার নির্মাণ করছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। মার্কিন ভিসা নীতিতে ভয়ের কিছু নেই, তাদের পথে হাঁটছে না বন্ধু রাষ্ট্রগুলো। চ্যানেল 24-এর সাথে আলাপে এমন দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন নেই। মোর্শেদ হাসিবের রিপোর্ট দেখুন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন 6 কংগ্রেসম্যান। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিতেও অনুরোধ জানান তারা। এর আগে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিন ভিসা না দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিনের ভিসা নীতির উপর প্রভাব এখন টক অব দ্য টাউন, রাজনীতির ময়দানেও প্রতিদিন উঠে আসছে ইস্যুটি। তবে এতে অভয়বাণী শোনাচ্ছেন সরকারের মন্ত্রীরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, মার্কিনের নীতির সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলোর নীতির মিল নেই। মার্কিন যুক্তরাষ্ট্র করেছে কিন্তু তাদের খুব কাছের মিত্র দেশগুলি করেনি, এরকম ঘটনা পৃথিবীতে খুব কমই আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যত্যয় দেখেছেন আপনারা। 2021 সালের ডিসেম্বরে যেটা টিকটিকটি কারো 2-3টি দেশ বলে দিতে পারত হয়তোবা, কিন্তু আমরা ওই প্রসেসগুলিকেও চ্যালেঞ্জ করেছি। উই রিমেইন এনগেজড এবং উই মেড শিওর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন নেই দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, $1,000,000 খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল বিএনপি। 2022 সালে অনেক কিছু করার আশাও দিয়েছিল তারা, কিন্তু কিছুই হয়নি। 22শে ডিসেম্বরের আগে বলা হলো বিএনপি তো অক্টোবর মাস থেকে আনন্দ উৎসব করা শুরু করে দিল, যে ডিসেম্বরের 10 তারিখ থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিকজ লবিস্টরা কথা দিয়েছিল 21 সালে 5-6 জনকে স্যাংশন দিয়েছে, 22 সালে আমরা 12 জনকে দিব বা 24 জনকে দিব বা 48 জনকে দিব। এই অনুযায়ী তারা চার্জ করেছে মিলিয়ন্স অফ ডলার্স অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়েস্টেড। এসব নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ারও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। না, সাধারণ মানুষ নয়, কারোরই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সীমিত আয়ের শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব সহ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত। জানানো হয়, পেঁয়াজ আমদানিতে কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা উদ্ভিদ সঙ্গ নিরোধ শাখা থেকে আমদানির অনুমতি বা আইপি নিতে হবে। কৃষকের স্বার্থ বিবেচনায় এতদিন আমদানি সাময়িকভাবে বন্ধ রেখেছিল মন্ত্রণালয়। এদিকে গত প্রায় 2 মাসে পেঁয়াজের দাম 30 টাকা কেজি থেকে বেড়ে 80-90 টাকা দরে বিক্রি হচ্ছে। চার সিটিতে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সিলেটে সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়া নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা। রাজশাহীতেও প্রার্থীদের ছোটাছুটিতে জমে উঠেছে নির্বাচনের মাঠ। অন্যদিকে দিন যত এগিয়ে আসছে সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে বরিশালে। জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত প্রার্থীরা এর মধ্যে ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী। খুলনায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়নি, তাই হামলায় আহত হয়ে ভাঙা হাত পা নিয়ে রোববার বেশ কয়েকজন নির্বাচন কমিশনার এসেছিলেন সিসির সাথে দেখা করতে, কিন্তু লাভ হয়নি। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও মাঠে তার ছিটে ফোটাও নেই। কারো ভাঙা পা, কেউ হয়েছেন গুলিবিদ্ধ, দেখে মনে হয় যেন এক হাসপাতালের করিডোর। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের চিত্র ছিল এমনই। তারা সবাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের কর্মী সমর্থক। অভিযোগ, 12 জুন উপজেলা ভোট উপলক্ষে বকুলের নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় তাদের উপর হামলা চালায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকরা। দলীয় প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসংগঠন আমাদের উপর, আমাদের কেন্দ্রে গুলিবর্ষণ করে, গুড়া মার্কার অফিসে ঢুকে সরাসরি গুলিবর্ষণ করে, এবং আমরা ছাত্র সহ সাধারণ পাবলিক সহ বয়স্ক মুরব্বীরা সবাইকে গুলিবিদ্ধ করে, আমরা প্রায় 17 জনের মতো গুলিবিদ্ধ হই। ভুক্তভোগীরা বলছেন এ নিয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ চলছে গা বাঁচিয়ে। বাধ্য হয়ে নির্বাচন কমিশনে নালিশ নিয়ে আসলেও কোনো সাড়া মিলছে না। থানা থেকে 20 গজ দূরে প্রচারণা কার্যালয় হওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় নাই। ওসি মহোদয়কে বারবার জানানো হয়েছে, তারপরেও উনি কোনো পদক্ষেপ নেয় নাই। এত কিছুর পরও ইসি জানে না কিছুই। কমিশনের দাবি, ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। আমাদের এইমাত্র আপনার কাছে শুনলাম, আমরা আপনাদের ইন্টারভিউ শেষ হয়ে গেলে তাদেরকে আমরা ঘটনা জানার চেষ্টা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত প্রধান আছে সবাইকে ডেকে আমরা বলে দিয়েছি যে নির্বাচনে যে আইন আছে, নিয়ম আছে, বিধি আছে, সবাইকে মানতে হবে, না মানলে যে যেটুকু মানবেন না তার জন্য তার ফল ভোগ করতে হবে। এ সময় জাতীয় সংসদের সীমানা নির্ধারণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ইসি। কমিশনের দাবি, কাউকে বিশেষ সুবিধা দিতে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন করা হয়নি। প্রশ্নই না, কারণ কাউকে আমরা তো জানি না কে নির্বাচনে আগামীতে প্রার্থী হবেন কে হবেন না। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।